প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা, এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে বাংলাভিউয়ের দর্শকদের জন্য। 8:30 দোকানপাট বন্ধ, বিয়ের জন্য সময় রাত 10টা। দিন দিন আরও চরম অর্থনৈতিক সংকটে পড়ছে পাকিস্তান। জ্বালানি সাশ্রয়ে এবার দেশটির সব দোকানপাট স্থানীয় সময় রাত 8:30 মধ্যে বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিয়ের অনুষ্ঠানের আয়োজনে হল, কমিউনিটি সেন্টার বন্ধ করতে হবে রাত 10টার মধ্যে। মঙ্গলবার 3 জানুয়ারি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিম ঘোষণা দিয়ে এসব তথ্য জানিয়েছেন। বিশ্বে করোনায় মৃত্যু 67 লাখ ছাড়ালো। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত 24 ঘন্টায় মারা গেছেন 1,060 জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন 313,239 জন। আগের দিন মারা গেছেন 1,315 জন ও সংক্রমিত হন 2,64,480 জন। বুধবার 4 জানুয়ারি সকালে বৈশ্বিক পর্যায়ে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য জানা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী মহামারীর শুরু থেকে এই পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 66,59,537 জনে আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 67,826 জনে। এ সময় করোনা থেকে সেরে উঠেছেন 63,79,68,221 জন। বছরের শুরুতেই ধর্মঘটের ডাক দিলেন ব্রিটেনের রেলকর্মীরা। বেতন ভাতা বাড়ানোর দাবিতে মঙ্গলবার থেকে 5 দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন ব্রিটেনের রেলকর্মীরা। ফলে রেল যোগাযোগ নির্ভর ব্রিটেনে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন সাধারণ লোকজন। ব্রিটেনের কেন্দ্রীয় রেলওয়ে দপ্তর নেটওয়ার্ক রেলওয়ে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার থেকে 8 জানুয়ারি পর্যন্ত কর্মী ধর্মঘটের কারণে দেশজুড়ে সীমিত আকারে পরিষেবা দেওয়া হবে। কিছু এলাকায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। বাজারে আসছে উড়ন্ত গাড়ি। একবার ভাবুন, খুব কম সময়ে অফিস যাওয়ার জন্য গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়ে দেখলেন রাস্তায় বিশাল যানজট। এমন সময় গাড়িতে থাকা একটি বাটনে চাপ দিলেন আর গাড়িটি মুহূর্তেই হেলিকপ্টার বা উড়োজাহাজ হয়ে গেল। আরেকটি বাটন চাপতে গাড়িটি দিব্যি আকাশ দিয়ে উঠতে শুরু করলো। জ্যামে দাঁড়িয়ে থাকা গাড়ি চালক বা মালিকরা আপনার দিকে হাঁ করে তাকিয়ে থাকলেন। পাগলের প্রলোভন মনে হচ্ছে, তাই না? তেমনটা মনে হলেও বাজারে আসতে চলেছে এমন গাড়ি। আজকারে গাড়িটির একটি পূর্ণ আকারের প্রোটোটাইপ সংস্করণও উপস্থাপন করা হবে, যেটি বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি কোয়াডোকপ্টারের মতো কাজ করবে। জানা যায় গাড়িটিতে শর্ট টেক অফ ও ল্যান্ডিংয়ের কৌশলও রয়েছে। থাকবে রেঞ্জ বাড়ানোর জন্য লিথিয়াম আয়ন ব্যাটারি ও বৈদ্যুতিক মোটর সহ একটি সম্পূর্ণ বৈদ্যুতিক সিস্টেম। আজকারে গাড়ির সর্বোচ্চ গতি 400 কিলোমিটার আর উড়ন্ত অবস্থায় গাড়িটির সর্বোচ্চ গতি হতে পারে ঘন্টায় 240 কিলোমিটার পর্যন্ত। রাজধানী ছেড়ে গ্রাম অঞ্চলে গেলেই লাখ লাখ টাকা দেবে এশিয়ার এই দেশ। বিশ্বের সব মানুষই উন্নত জীবনের আশায় রাজধানী শহরে আসেন। এতে করে রাজধানীতে পড়ে বিরূপ প্রভাব, বাড়ে ট্রাফিক জ্যাম, বাড়ে জনকোলাহল। অন্যদিকে প্রায় সবাই শহরমুখী হওয়ায় গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলগুলো হয়ে যাচ্ছে জনশূন্য। তবে এবার রাজধানীর উপর থেকে চাপ কমাতে এবং গ্রাম অঞ্চলগুলোতে মানুষের উপস্থিতি বাড়াতে ভিন্ন উদ্যোগ নিয়েছে এশিয়ার দেশ জাপান। দেশটি ঘোষণা দিয়েছে, যারা রাজধানী টোকিও ছেড়ে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে যাবেন তাদের দেওয়া হবে লাখ লাখ টাকা।